দেখো বন্ধুরা, ফুলগুলো কি সুন্দর দেখতে, দারুণ লাগে ফুলগুলো। এগুলো বাপ্পি এনেছে বাজার থেকে কিনে। এগুলো কয়েকদিনের জন্য থাকবে, হয়তো থাকবে না। এই দেখো কলি হয়েছে। এই হলুদ ফুল গাছটা থাকতে পারে, কারণ এটা অনেকটাই বড় হয়। আর দেখো সকালে উঠে এই যে কাজে লেগে পড়েছি, উঠোনটাতে উঠোনকে পিটিয়ে ভালো করে এই জায়গাটুক লেপে নেব। লেপে হাত পা ধুয়ে কাপড় চেঞ্জ করে সোজা চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখো চা বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব চিনি এই কৌটোর মুখ দিয়ে। আমি এগুলো দিয়েই দিয়ে থাকি। তাহলে এখন দিয়ে দিব চা পাতি, তারপর আজকে দুধ চা করব। যেহেতু আমাদের গরুর দুধ আছে, গরুর দুধ দিয়ে চা করব। এখন আর দুধ কিনতে হয় না, আগে তো প্যাকেট দুধগুলো দিয়ে চা বানাতাম, খেয়ে খেয়ে একদম গ্যাস হয়ে যেত। এই হলো আমাদের গরুর দুধ, এটুকুই হয়েছে। তারপর দেখো চা হয়ে গেল, আর অনেক কাজ আছে, সেগুলো সারবো। তাড়াতাড়ি চাটা খেয়ে নিই, চা না খেলে শরীরের আলসি ভাব দূর হবে না। তাহলে চা হয়ে গেছে বন্ধুরা, চায়ের সাথে আছে আজকে পিঠে আর মুড়ি। তাহলে সাথে থাকো, দেখতে থাকো। ভালো, হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসাম ব্লগার 65-এ তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা নিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করছি। আর এখন বাজে সকাল 9টা। আজকে ঘুমের থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, ঠান্ডা। আর ওই সকাল সকাল স্নান করে একদম ঠান্ডা লেগে গেছে, এখন ঘুম থেকে উঠতেই ইচ্ছে করে না সকালে। তবু উঠতে হবে, সকালের কাজবার সারতে হবে, গরু বাছুর আছে, এগুলোর যত্ন আদি করতে হয়। তাহলে দেখো সকালের বাসি কাজবার সেরে একদম ফ্রেশ হয়ে আজকে স্নান করিনি। আজকে স্নান করতে ইচ্ছে হলো না, হাত পাও ধুয়ে ভালো করে কাপড় চোপড় ছেড়ে নিয়েছি। ছেড়ে নিয়ে চা বানিয়ে নিলাম, পিঠা এখানে মুড়ি নিয়েছি, আর এখানে আছে চা, লাল চা না দুধ চা। আর ওনাকে দোকানে দিয়ে আসলাম, খাওয়ার টাইম নেই, এতটাই ব্যস্ত, খাওয়া দাওয়ার টাইম নেই। ওই খেতে বসলেই কাস্টমার আসে, দাদা দাদা বলে চিল্লাতে থাকে, দৌড়ে চলে যায়, খাওয়ার সময় পায় না। আর যখন দূরে ছিল দোকানটা, তখন 10টা সাড়ে 10টার দিকে দোকানে যেত, তাই না? স্নান খাওয়া দাওয়া করে ভালো করে ফ্রেশ হয়ে দোকানে যেতে পারতো। আর এখন বাড়ির সামনে দোকান হয়ে খাওয়া দাওয়া স্নান মানে সময় মতো করতে পারে না। আর আমি একটু রৌদ্রে বসেছি চা নিয়ে, ঠান্ডা লাগছে বললাম। তাহলে তোমরা সবাই তো ভালো আছো, সুস্থ আছো, এটাই আশা করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কিন্তু আমি পিঠা বানানো, খাওয়ার থেকে বানানো বেশি ঝামেলা, তাই না? খাইনি তবু গ্যাস হয়ে গেছে, একদম পুরো গ্যাস হয়ে গেছে। গ্যাসে মনে হয় জ্বর চলে এসেছে শরীরে, তার জন্য হয়তো ঠান্ডা ঠান্ডা লাগছে। আর অনেকটাই বেলা হয়ে গেছে, তাই না? 9টা বাজে। তাহলে সাথে থাকো, আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করব, কি কি শেয়ার করতে পারি, তাই না? তাহলে দেখতে থাকো, সাথে থাকো। সকালে চা খাবার পর আর সমস্ত কাজ বাস সেরে স্নান করে সোজা চলে আসলাম রান্না করে। রান্না করে ভাত বসিয়েছি, আর ডাল বসি, ডাল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, এখন ফোড়ন দিয়ে নেব। আর ডালটা ঘন হয়ে গেছে, দিয়ে দিলাম একটু জল গরম করে। জল গরম করে দিয়ে আবারও দেখো এখানে পেঁয়াজ আর জিরে দিয়ে ডালটা ফোড়ন দেব। দিয়ে দিলাম জিরা, দিয়ে একটু ভাজা ভাজা করে ডাল ঢেলে দেব। আজকে ডাল চটচটি এগুলোই করব, বেশি কিছু করব না। কালকে রাত্রের ডিম আছে, টমেটো দিয়ে চাটনি করেছিলাম, সেগুলো আছে। দেখো বন্ধুরা, এদিকে ডাল হয়ে গেছে, ডাল ফোড়ন দিয়ে দিলাম আর রান্না করব। এই হলো সিম, এই সিম আলু দিয়ে চটচটি রান্না করব।
ডালটা হয়ে গেছে, ডালটা এখন নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা ডাল নামিয়ে নিয়েছি, দেখো আবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম জিরা, পেঁয়াজ, রসুন, এগুলো দিয়ে ভাজা ভাজা করে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা চেরা দিয়ে আজকে চচ্চড়িটা রান্না করব। দিয়ে দিচ্ছি লবণ, লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে দেখো একটু জিরা আর সর্ষে বেটে নিচ্ছি, কারণ গুঁড়া মশলা খেতে খেতেও গ্যাস হয়ে যায়, তার জন্য আমি শিলরা বেটে নিচ্ছি। আর শিম, আলু, এগুলো চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে না করলে ভালো লাগে না। তাহলে বন্ধুরা এদিকে দেখো মশলা বাটা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছে একটা প্লেটের মধ্যে। আর এদিকে দেখো সবজিগুলো ঢাকা দিয়ে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে দিয়ে দিলাম একটু হলুদ, দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়া কালারের জন্যে, জিরে বাটা, সর্ষে বাটা দিয়ে নাড়াচাড়া দিয়ে দিয়ে দিব একটু জল, জল দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দিব আর একটু সিদ্ধ হওয়ার জন্যে। তাহলে বন্ধুরা দেখো আজকে শিম আলুর চচ্চড়ি রেডি হয়ে গেছে, অনেকটা বেলাও হয়ে গেছে। চাটনি বানিয়েছিলাম, চাটনি আছে এই দেখো, আর আছে কালকে ডিমের ঝোল, হয়ে যাবে আমার আজকের রান্না। আজকে রান্না এই পর্যন্তই। পুরো রান্না বাড়ি হয়ে গেছে, তো দেখে নাও আজকে কি কি রান্না করলাম, বেশি কিছু না, নিরামিষ আজকে, আজকে মাছ মাংস ডিম কিচ্ছু নেই, আজকে ডাল ভাত করেছি, তবু দেখাচ্ছি, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এখানে ভাত হয়েছে, এখানে এই শিম আলু দিয়ে চচ্চড়ি করে নিলাম, এখানে আছে ডাল, মুসুর ডাল, এখানে আছে কালকে রাত্রের ডিমের ঝোল, এখানে আছে চাটনি, এগুলো কালকে রাত্রের ডিমের ঝোল আর চাটনিটা আজকে দুপুরে এগুলো বানালাম। এগুলোই আমাদের দুপুরের খাবার দাবার আজকে, আজকে কোনো ঘরে কোনো সবজি ছিল না, তার জন্য ডাল ভাত করেছি। এখন যাবে সবজি আনতে, যাবে কি না? তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি, খাওয়া দাওয়াটা সেরে তারপর যে যেখানে যাও যেতে থাকো, আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, তারপর খাওয়া দাওয়া করবো।